প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে যে জন্য লাইভটা আমি করতেছি, লাইভটা হলো আমি হতবাক হয়ে গেলাম যে বাংলাদেশকে বাঁচাতে হলে নুরু, আদনান তোহা, মিনা ফারহা সহ কয়েক ডজন মানুষকে বেহেস্তে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এদেরকে বেহেস্তে পাঠিয়ে দিলে পারে তাহলে বাংলাদেশটাকে বাঁচাইতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে বাঁচাইতে পারবেন। কেন বলতেছি কথাটা বুঝেন। আদনান তোহা, আদনান তোহা একটা মেয়েকে বিবাহ করেছে, যে মেয়েটা হলো প্রস্টিটিউট। যে আদনান তোহা ভিপি নূরদের, মিনা ফারহাদের মডেল, শুধু ভিপি নূর আর মিনা ফারহানা, এদেশের ডজন ডজন এদেশের এমপি, আমি সেদিন দেখেছি বিএনপির এমপিদের মডেল, সেই ব্যক্তির চরিত্র বলতে কোনো কিছু নাই। তার এক ওয়াইফ হলো প্রস্টিটিউট, আরেকটা কি হইতে পারে ভালো করেই বুঝেন। তারপরে তাদের যে ছলা কলা দেখতেছেন, বেওয়ারিস কুত্তারে যেমন পিটিয়ে মারা উচিত, এদেরকে এইভাবে কুত্তার মতো পিটিয়ে মারা উচিত এই তোহাদেরকে। সারাদিন মুখে হাদিস কোরআন খুতবা আর বয়ান, আর নিজের চরিত্রের ঠিক নাই, নিজের বাসা হলো একটা প্রস্টিটিউট, সেই ব্যক্তি মুখ দিয়ে কীভাবে আল্লাহ রাসুলের নাম নাই। যে ব্যক্তির আমি প্রায় 30 থেকে 35টি ভিডিও দেখলাম, দেখার পরে সিদ্ধান্ত নিলাম যে ও একটা বেশ্যা, আদনান তোহা একটা বেশ্যা। আদনান তোহার যতগুলো ভিডিও আমি দেখলাম, আপনার নখ না কাটলে কি হবে, চুল না কাটলে কি হবে, কাগজের টাকা হারাম, বেহেস্তে কিভাবে যাইতে পারবেন, বেহেস্তে কিভাবে যাইতে পারবেন না, পর নারীর চেহারা দেখা হারাম, পর নারীর দিকে চাইলেই চোখের জেনা হবে আর দেহের থেকে নূর, চেহারার থেকে নূর উধাও হয়ে যাবে ওই হারামির বাচ্চা। তোর ঘরের ভিতরে নূর আছে? তুই যে ইউটিউব ভরে রাখছস, তোর ইউটিউব পুরা ভরা দেখলাম নূরের বয়ান। সতী, নারীর স্বামী চেহারাই থাকবে নাকি নূর? এখন তোরে আর কত খারাপ করে গালি দিব, হারামির বাচ্চা, তুই কি সতী নারীর পতি? ভণ্ডামি চোদাস, ভণ্ডামি করস, ভণ্ডামি কর। তোর ভিডিওতে দেখলাম যে নারীদের চেহারা দেখার লগে লগেই চোখের জেনা হবে, চেহারা থেকে নূর উঠে যাবে এবং নিজেকে যদি বেহেস্তে যেতে চাই বা নবীর উম্মত দাবি করতে চাই তাহলে নারীকেও রাখতে হবে পর্দায় এবং নারীকেও পর্দায় রাখতে হবে এবং সতী নারীর পতি হইতে হবে। তা আমি তোর শুয়োরের বাচ্চা জিগাই, তোর এক বউ থাকে 14 মাইল দূরে, 50 মাইল দূরে, আর একটা বিয়ে করছস বেশ্যা, তুই থাকিস পথে পথে, এগুলো কি সতী? সতী বলতে কি বুঝাইছিস তুই? আমরা তো সতী বুঝি না, সতী মানিও না। তুই যে বয়ান করতে ইউটিউব ভরে ফেলাইছ সতী নারীর নিয়া, তোর কোন বউটা সতী? আর সতী না অসতী তুই খবর রাখস কেমনে? তুই তো বিয়ে করছস প্রস্টিটিউট, তুই নিজে হলি একটা প্রস্টিটিউট, আর তুই সারা ইউটিউব ভরে রাখছস
যে নারীর চেহারা দেখার সাথে সাথে নিজের চেহারা থেকে নূর চলে যাবে, সতী নারী ঘরে না থাকলে কি হবে, শালা বেশ্যা, তুই নিজে একটা বেশ্যা, বিয়ে করছিস বেশ্যা, আর তোর জন্য যারা হইচই করতেছে এটি সব হলো বেশ্যা। এখন আমার প্রশ্ন হইল, সংসদের যে এমপি যারা তোহারে নিয়ে হইচই করতেছেন, ভিপি নূর, আমেরিকা থেকে মিনা ফারহা, কালকে দেখলাম ইউটিউবে 1 ডজন বদমাইশ এক জায়গাতে হয়েছে, দেশবিরোধী, এদের ফাঁসি দিতে হবে ধরে, 1 ডজন বদমাইশ এক জায়গাতে হইয়া তোহারে নিয়া আকাশ পাতাল গবেষণা করতেছে। এরে কে উধাই করলো, কে কোথায় নিয়ে গেল, কে উপরে নিল, বিশেষ করে এই যে ভিপি নূর, তোমাকে কি কোনো কাজ কাম নাই? ও হলো একটা শিশু বলাৎকার, ধর্ষক, বিবাহ করেছে প্রস্টিটিউট, তার বাড়িঘরই একটা নিজেই প্রস্টিটিউট, আর সে যে সমস্ত বয়ান ইউটিউবে ছেড়ে রাখছে, এতে দেশ ও জাতির কী কল্যাণ হবে? তার ইউটিউবের হেডলাইন এক খুতবা দেখো, কাগজের টাকা হারাম। এই ডিজিটাল জিজ্ঞাসা, এই নূরুকে আমি জিজ্ঞেস করি, ভিপি নূর, রাজনৈতিক কারণে ধর্মের ব্যবহার আর ধর্ম ব্যবসা তোমরা বাদ দাও, যারা তোহাকে নিয়ে ফেসবুক, ইউটিউব, অনলাইন টিভি চ্যানেল ব্যবসা শুরু করছ, তোমাকে মান সম্মান থাকলে গলায় দড়ি দিয়ে মরে যাওয়াটা উচিত। যে ছেলেটা হলো শিশু বলাৎকারী, যে ছেলেটার বিয়ে করছে বেশ্যা, যে শয়তান ছেলেটা ইউটিউবে যা কিছু দিছে এটা দেশ ও জাতির জন্য টোটালি একদম ধ্বংসমূলক, কাগজের টাকা হলো হারাম, তো তোমরা কাগজের টাকা ব্যবহার করতেছো কেন? এইরকম একটা বাজে ছেলেকে নিয়া, এইরকম একটা বেশ্যাকে নিয়া আমাদের দেশের, আমি কালকে একটা ইউটিউব দেখলাম, ভিপি নূর সহ 1 ডজন দেশবিরোধী গণশত্রু এক জায়গাতে হয়েছে, তাদেরকে আমি ভালো বলতাম। এই যে আমেরিকার থেকে মিনা ফারহা, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান সে নিজেও জানে না, তো সে যেরকম, মিনা ফারহা যেরকম, খানকা, সে তোহা খানকাকে নিয়ে পৃথিবী উলট পলট করে ফেলতেছে। আমি এই দেশের ভিপি নূর থেকে শুরু কইরা, মিনা ফারহা থেকে শুরু কইরা, এমপি থেকে শুরু কইরা, আমি তাদের কাছে বলতে চাই যে তোহার মতো লোকদের ফাঁসি দেওয়া উচিত, তোহার মতো লোকদের জেলে থাকা উচিত। তোহা হলো জঙ্গি, সে তার বহুত বয়ানে সে জঙ্গি কায়েম করতে চায়, সে তালেবানদের, সে আল কায়দার সমর্থক, আর এগুলো যদি বাদ দেই, তার যত ভিডিও আমি দেখলাম, বাল কাটলে কি হয়, বাল না কাটলে কি হয়, 40 দিন বাল না কাটলে কীভাবে একটা মানুষ নাপাক হয়ে যায়, পরনারীর দিকে চাইলে নিজের চেহারার নূর কীভাবে উড়ে যায়, এগুলোতে কি হয়, এই আলোচনাগুলো যে করছে ওই শিশু বলাৎকারী তোহা, এতে দেশ ও জাতির কি কল্যাণ হইতেছে? আর তাকে নিয়ে আপনারা যারা টকশো করতেছেন, মানে এটাকে ইস্যু করে রাজনৈতিক ব্যবসা শুরু করছেন, আপনাদেরকে বলছি, আপনাদের একটু লজ্জা শরম থাকার দরকার আছে না? উনি আপনাদের কি মডেল? আল্লাহ রাসুল যেমন মুসলমানদের প্রতীক, যে তোহারকে নিয়ে উথাল পাতাল করছেন সে আপনাদের প্রতীক, তাইলে বুঝে নিব
যে তোহার চরিত্র আর আপনার চরিত্র তাহলে একই না? সব যাদের লজ্জা শরম আছে মিনিমাম, তারা তো এই তোহার নাম মুখেই নেবেন না। আমি সুস্পষ্টভাবে বলতেছি, যারা তোহাকে নিয়ে বাড়াবাড়ি করতেছে এখনও অনলাইনে, আমি মনে করি এরা দেশের শত্রু। এদেরকে বেহেস্তে পাঠানোর জন্যে এদেরকে এক রশিতে তোহাসহ ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এখন ডিজিটাল যুগ, কীভাবে মানুষ খেয়ে পড়ে বাঁচবে, কীভাবে মানুষের অগ্রগতি হবে, উন্নতি হবে, কীভাবে যে সমস্ত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের চিন্তা না করে যারা তোহার মতো বেশ্যা ধর্ষকদেরকে নিয়ে চিন্তা করে, আমি মনে করি তোহার সাথে এক রশিতে এদেরকে ফাঁসি কাস্তে ঝুলিয়া বেহেস্তে পাঠিয়ে দিয়া তারা তো নিশ্চিত তারা বেহেস্তে যাবে, তাড়াতাড়ি চলে থাকবে বেহেস্তে। আর আমরা দেশবাসী একটু বাংলাদেশটাকে বাঁচাতে চাই, আমরা নিজে বাঁচতে চাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।